বইপড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লক সিস্টেমটি আরও একবার দেখব। আমরা এই লক সিস্টেমটি দেখানোর পরে আরও একটি লক সিস্টেম নিয়ে ভিডিও করব এবং সেটি লাস্ট। এটি আমাদের সেকেন্ড লক সিস্টেমের ভিডিও। তো আজকে আমরা যেটা দেখব যে বোনাস দিতে গেলে বা কোনো একটি পণ্যের উপর থেকে কোনো একটি ডিসকাউন্ট দিতে গেলে সেটি কিভাবে আমরা করব, এর হিসাব নিকাশটা খুব সহজে। যদি আমি প্রত্যেকটা পণ্য থেকে 10 টাকা করে ছাড় দিতে চাই, তাহলে এখান থেকে আমার 200 থেকে 10 গেলে 190, 250 থেকে 10 গেলে 240, এভাবে একটা একটা করে হিসাব করা আমার পক্ষে সম্ভব না। তো আমরা লক সিস্টেমটা ইউজ করে প্রত্যেকটি পণ্য থেকে আমরা 10 টাকা করে বাদ দিয়ে দেব। তো চলুন কিভাবে করতে হয় আমরা দেখে নিই একটু। তো শুরু করা যাক। আমি এখানে নেম দিয়ে নিচ্ছি রানা, রাজা, রাকা, মিঠু, মিতা, গীতা। নেম টাকা টোটাল এক্সট্রা 50। এই ব্যক্তির সকলে মনে করুন আপনার অফিসে কাজ করছে, আপনার অফিসে এই ব্যক্তির সকলে কাজ করছে। আপনি তাদেরকে তাদের কাজের ধরন অনুযায়ী স্যালারি দিয়ে থাকেন। আমি ধরে নিচ্ছি রানা পায় 200 টাকা করে, রাজা পায় 250 টাকা, রাকা পায় 300 টাকা, মিঠু পায় 400 টাকা, মিতা পায় 450 টাকা এবং গীতা পায় 500 টাকা। তো পূর্বের ভিডিওতে আমরা যে লক সিস্টেমটা দেখেছি, আমরা লক সিস্টেমের মাধ্যমে এখন টোটাল টাকাটা বের করে নেব। মনে করি যে কোনো একটি অনুষ্ঠানে, ঈদে বা পূজা বা পহেলা বৈশাখ, যে কোনো অনুষ্ঠানে আপনি তাদেরকে 50 টাকা করে এক্সট্রা দিচ্ছেন, 50 টাকা করে এক্সট্রা দিচ্ছেন তাদের স্যালারির সাথে। তো এটি কিভাবে করব, আমি এখানে দিচ্ছি ইজিক্যাল টু তাদের স্যালারিটা প্লাস এই 50 টাকা, এন্টার। এখন এটিকে আমি পারফেক্ট করতে আমরা আগে যেমনটি শিখছিলাম লক করা, হ্যাঁ আমরা লক করব। কোনটাকে লক করব, এই 50 টাকাকে লক করব। এই 50 টাকাকে কোথায় লক করব, আমরা এই হিসাবের এখানে 50 টাকাটা লক করব। 50 টাকা আছে কোথায়, ই কলামের 1 নম্বর রোতে, ই কলামের 1 নম্বর রোতে। তো আমরা এখানে ক্লিক করে ই কলামের 1 নম্বর রোটি সিলেক্ট করে নেব। এবার ফাংশন ফোর কি প্রেস করলে এটি লক হয়ে যাচ্ছে। এখন এন্টার দিয়ে আমি এটি সিলেক্ট করে নিচে টেনে দেব। দেখুন প্রত্যেকটা অ্যামাউন্টের সাথে 50 টাকা অতিরিক্ত যোগ হয়ে গেছে। তো এইখানে আপনি এখন হিসাব করে তাদেরকে পে করতে পারছেন। এর জন্য আপনার প্রত্যেকটি স্যালারির সাথে অতিরিক্ত 50 টাকা করে যোগ করার কোনো প্রয়োজন আসছে না। বা অ্যামাউন্টেও হতে পারে যে আপনার এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট এ, বি, সি, ডি, ই, এফ, আপনার কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলির দাম আমি আগেরটাই রাখছি, আগেরটাই রেখেছি। এখন আপনি এইখানে কোনো একটি অনুষ্ঠান উপলক্ষে আপনি 20 টাকা করে ছাড় দেবেন প্রত্যেকটি প্রোডাক্টের ওপর 20 টাকা করে হ্রাস দেবেন, দ্রব্যমূল্যে 20 টাকা করে ছাড় দিচ্ছেন আপনি। তো এটি করতে আমি এখানে এক্সট্রা ছাড় দিয়ে দিচ্ছি 20 টাকা দিয়ে দিচ্ছি। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি প্রত্যেকটা অ্যামাউন্ট থেকে 20 টাকা মাইনাস করবেন। 250 থেকে পুনরায় 20 টাকা মাইনাস, 300 টাকা থেকে 20 টাকা মাইনাস, সরি 300 টাকা থেকে 20 টাকা মাইনাস। আপনি নিশ্চয়ই এইভাবে একটি একটি করে করতে চাইবেন না, করতে পারেন
যদি এই ডেটা বা এই সংখ্যার পরিমাণ খুবই কম থাকে। কিন্তু এই সংখ্যার পরিমাণ যখন 50, 60, 100, 150 এরকম থাকে, তখন একটি একটি করে এইভাবে 20 মাইনাস করা, সোট আপ বা 20 প্লাস করা বা ইনটু করা, যেটাই করেন, এটা খুবই কঠিন। তো আমরা যদি এখানে থিওরি প্রয়োগ করি, এটি খুব সহজেই আমরা করতে পারবো। তো কীভাবে করতে হবে আমরা সবাই জানি, তারপরও আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো মতো মনে থাকবে। আমি এখানে ইজ ইকুয়াল টু দিচ্ছি, এই টাকা সিলেক্ট করছি, মাইনাস 20 দিয়ে এন্টার দিচ্ছি। দেখুন 200 থেকে 20 টাকা ছাড় দিলে 180 টাকা হয়। তো আমাদেরকে এখানে লক সিস্টেমটি ইউজ করতে হবে। আমরা লক করব কাকে? এই 20 টাকাকে লক করব, কারণ এই 20কে প্রত্যেকটা অঙ্ক থেকে মাইনাস করতে হবে, তাহলে এই 20 হচ্ছে কমন। হ্যাঁ, এই 20 কমন, এই 20কে আমরা লক করে দেব। 20টি আছে হচ্ছে ই কলমের এক নাম্বার রোতে, ই কলমের এক নাম্বার রোতে, তাহলে আমরা ইর এক নম্বরটাকে লক করে দেব। এখানে ক্লিক করেছি, এবার আমি ইর একে ক্লিক করে এটাকে ফাংশন 4 দিয়ে লক করে এন্টার দিচ্ছি। এখন আমি এই ক্রসে ধরে নিচের টেনে নামিয়ে দেব। এখন দেখুন প্রত্যেকটা অঙ্ক থেকে আমি 20 টাকা করে বাদ দিয়ে দিয়েছি অটোমেটিক্যালি থিওরির মাধ্যমে। তো এখন আপনার জন্য হিসাব করতে খুবই ইজি হবে। এটার একটি ভালো দিক হচ্ছে, আমি এর আগেও বলেছি যে আপনারা এই অ্যামাউন্টটাকে চেঞ্জ করলে এই হিসাবটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করুন যে আপনি 200 টাকা থেকে 20 টাকা ছাড় দিয়েছেন, 250 থেকেও 20 টাকা ছাড় দিয়েছেন, আপনি চাচ্ছেন 20 টাকা করে না, আপনি এখানে 30 টাকা করে ছাড় দিতে চাচ্ছেন। আপনার তাহলে দেখুন 30 দিয়ে দিলে অটোমেটিক এখান থেকে 30 করে কমে যাচ্ছে, বা আপনার মনটা কঠিন হয়ে গেল, আপনি 30 টাকা না, আপনি চাচ্ছেন 10 টাকা করে ছাড় দিবেন, তাহলে আপনি 10 দিয়ে এন্টার দিলে দেখুন প্রত্যেকটা অঙ্ক থেকে 10 টাকা করে কমে গেছে। তো আমি আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, এবং আরও এক্সেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Please share and like our videos. Thank you for watching.